আমরা কতগুলো প্রশ্ন করে সেখানে ছটপট উত্তর দিতে হয় আর কি। পাখির মতো ডানা থাকলে কি হতো? পাখির মতো ডানা থাকলে আমি সারা বিশ্বে উড়ে বেড়াতাম। আপনাকে খুশি করতে চাইলে আপনার প্রেমিকাকে কি করতে হবে? আমার প্রেমিকাকে আমার কথা সব কথা মানতে হবে, সব কথাই ভালো বলতে হবে। চোখে সর্ষে ফুল কখন দেখেন? চোখের সর্ষে ফুল তখনই দেখি যখন দেখি যে একটা মানে মিথ্যা না গুল গুল আছে না, গুল আর মিথ্যা একটা পার্থক্য আছে। এমনি একটা গুল মারলাম সেটা ধরা খেয়ে গেল, তখন তো একদম সর্ষে ফুল, খুবই এম্বারাসিং। বেশি ভালোবাসলে কি হয়? বেশি ভালোবাসলে ওয়েল একটা জিনিসই হয় আমার, যে আই ফিল কমপ্লিট, আমি সম্পূর্ণ বোধ করি। ওকে, আপনি সুপুরুষ না মহাপুরুষ? আমি পুরুষই না, আমি প্রকৃতি। ও দ্যাটস দ্যাটস কিউট নেচার। প্রেমে ছ্যাঁকা খেয়েছেন কয়বার? বেশ অনেকবার, 20-25 বার তো হবে। 20-25 বার ছ্যাঁকা? তাহলে পড়েছেন কয়বার? আমি পড়ি ঠিক ঠিক পড়ি না, কেন প্রেমে আসলে পড়া কি যায়, পড়া পড়া মানে তো বিপদ, এটা গর্তে পড়লাম না সেটা না। প্রেম জীবনে হয়েছে শতবার বা তারও বেশি। ওকে, সংসারের কোন কাজটি করতে ভালো লাগে না? আমার সংসারের সবচেয়ে কাজটা যেটা ভালো লাগে, আমার বউয়ের বকা খেতে খুব ভালো লাগে, এটা খুব ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, আমার বউ বকা দিলে আমার খুব ভালো লাগে, আর সে যত বকা দেয় আমি অতই লোকে বিরক্ত করি, এটা এটা খুব ভালো লাগে। এবং সেটা খুব পছন্দ করছে, বকা দিতে থাকে আমি তাকে আরো খেপাতে থাকি। আর ভালো লাগে না? ভালো লাগে না আমার আসলে সংসারে একটা টাইমের সেন্স আছে, আর আমি একটু বাসায় একটু রিল্যাক্স থাকি, তো এই একটি কাজ করে দাও আমি যদি 5 মিনিট পরে যদি করতে চাই সেটা যদি কেউ অবজেকশন দেয় আমার স্ত্রী বা কেউ, এখনের কাজ এখনই করো, আমি কিন্তু ডু ইট রাইট নাও টাইপের মানুষ না, আমি কাজটা করব কথা দিই একটু সময় লাগতো। এই তাড়াহুড়াটা স্পেশালি ঘুম থেকে সকালবেলায় এটা করো সেটা করো করি, কিন্তু যে গতিতে এক্সপেক্টেড সেই গতি আমি সেটা পারি। বউকে ভয় পান? অবশ্যই ভয় পাই, বাবা বাসা ফিরতে হবে না। তাহলে পরের প্রশ্নটা আমি আর নাই করি, ভূতের চেয়ে কাকে বেশি ভয় পান? সরি, ভূতের চেয়ে কাকে বেশি ভয় পান? ভূত তো আসলে বিশ্বাস করি না, ভূতের চেয়ে ভয়, হ্যাঁ একটা একটা খুব ভয়ের জায়গা, আমি ঈশ্বর সৃষ্টিকর্তা আল্লাহ যে নামই রাখি তাতে আমি খুব বিশ্বাস করি, ভয় পাই। পরবর্তী প্রশ্ন, কখন নিজেকে গাধা মনে হয়? যখন দেখি যে আমি একটা খুব ভালো ভালো উদ্দেশ্যে ভালো কিছু করার চেষ্টা করি এবং সেটি হয় উপেক্ষিত হয় বা ক্রিটিসাইজড হয়, তখন নিজের কাছে সত্যি মনে হয় একটা গাধার মতো কাজ করলাম, কেন আমার আমার ওই যে সবসময় একটা সামথিং ডিফারেন্ট করার ইচ্ছা, এবং সবসময় সামথিং ডিফারেন্ট যে ভালো হচ্ছে তা কিন্তু না, সত্যিকার কতগুলো জিনিস পরবর্তী মনে আসলে কাজটা ভালো হয় তখন নিজের কাছে খুব গাধা মনে হয়। শেষ প্রশ্ন, একদিনের জন্য অদৃশ্য যদি হয়ে যান তাহলে কি দুষ্টুমি করবেন? একদিনের জন্য যদি অদৃশ্য হয়ে যাই বাংলাদেশে কিছু রাজনীতিবিদদেরকে খুব ডিস্টার্ব করবো আমি। আচ্ছা, খুবের মধ্যে যদি বলি যে একটা ধরন বলেন যে কি ধরনের দুষ্টুমি করবেন? না, ওরা যখন ওই মানে স্পিচগুলো দেয় অধিকাংশ মিথ্যা কথা, আমি স্ক্রিপ্টটা চেঞ্জ করে দেবো। এটা এটা ভালো, এটা খুবই ভালো। আই হোপ এরকম স্ক্রিপ্ট চেঞ্জ হলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে, আর আমরা আসলে গল্প